অবশেষে জয়ের সুখবর ফিরিয়ে আনলো আলবে সেলেস্তেরা। পেরুকে হারিয়ে এবার টেবিল টপার আকাশে সাদা জার্সিধারীরা। যদিও ম্যাচটি শুরুতে বিরাজ করছিল টান টান উত্তেজনা, ছোট মেসিদের পেনাল্টি গোল না দেওয়া নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তবে ম্যাচের শেষ ভাগে ঠিকই দুটি গোল আদায় করে নিয়েছে ল্যাতিন আমেরিকার দেশটি। অন্যদিকে প্রতিপক্ষ হিসেবে পেরু এদিন ছিল চাপের মুখে, আলবে সেলেস্তেদের সামনে তারা পারেনি ঘুরে দাঁড়াতে। জয় ছিনিয়ে আনা ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রথম ম্যাচে ড্র, আর তাতেই অলিম্পিকে খেলতে পারা না পারা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা কল্পনা। তবে সবকিছু টপকে শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছে আকাশি সাদা জার্সিধারীরা। দক্ষিণ আমেরিকার প্রি অলিম্পিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা জয় পেয়েছে 2-0 ব্যবধানে, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল পেরু। আর আলবে সেলেস্তেদের এই জয়ের পর প্যারিস অলিম্পিকে খেলার আশা জিইয়ে রেখেছে তারা। বুধবার ভেনেজুয়েলার পলি দেপোর্টিভো মিসাইল দেল গাদো স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পেরু। এই ম্যাচ জিতে গ্রুপ বি এর টেবিলের শীর্ষে উঠে গেছে অনূর্ধ্ব-23 আর্জেন্টাইন দলটি। এদিন জাভিয়ার মাস্টেরানোর দলের হয়ে গোল করেছেন থিয়াগো আলমাদা ও লুসিয়ানো গোন্দু। যদিও ম্যাচটির প্রথমার্ধ ছিল কিছুটা বিতর্কিত, কেননা আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি ও গোল না দেওয়ার সিদ্ধান্ত যায়। ফলে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই, একের পর এক ফাউল করে তাদের ক্ষান্ত থাকতে হয়। তবে ম্যাচটির দ্বিতীয়ার্ধে সব কিছুই পাল্টে ফেলে মেসির উত্তরসূরিরা। আর্জেন্টিনার হয়ে দ্বিতীয়ার্ধের 53তম মিনিটে ডেডলক ভাঙেন অধিনায়ক থিয়াগো আলমাদা, পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এদিকে পেরুও এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয় আর্জেন্টিনার রক্ষণে গিয়ে। তবে শেষ বাঁশি বাজার 3 মিনিট আগে থিয়াগো আলমাদার কাছ থেকে বল পেয়ে দ্বিগুণ লিডে জয় নিশ্চিত করেন গুন্দো। অন্যদিকে আগের ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর এবার পূর্ণ পয়েন্ট পেল আর্জেন্টিনা। 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে গোল করে তারা এখন গ্রুপ বি এর টপে, আর সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে। আসন্ন অলিম্পিকে খেলতে হলে শেষ পর্যন্ত নম্বর 1-এই থাকতে হবে মাস্টেরানোর দলকে। এদিকে আসন্ন অলিম্পিককে সামনে রেখে বাছাই পর্বে খেলছে আর্জেন্টিনার অনূর্ধ্ব-23 দল। যদিও সর্বশেষ 2 অলিম্পিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আর্জেন্টিনা, আর তাই এবার সোনার পদকের লক্ষ্যে প্যারিসে যেতে চায় আকাশি সাদা জার্সিধারীরা। আর সেই কারণেই শিরোপার জন্য মরিয়া দলটি, এমনকি এই আসরে জেতার লক্ষ্যে মেসি ও ডিমারিয়াকেও পাঠাতে চায় প্যারিসে। কেননা লাতিন আমেরিকা থেকে মাত্র 2টি দল উঠবে আসন্ন অলিম্পিকে, সেক্ষেত্রে 10টি দল ভাগ হয়ে খেলছে 2 গ্রুপে, যেখানে লিওদের আর্জেন্টিনা আছে গ্রুপ বিতে। সেক্ষেত্রে এবার টেবিল টপার হয়েই বাছাই ম্যাচ শেষ করতে হবে আলবে সেলেস্তেদের।